সুপ্রিয় দর্শক মন্ডলী, বিসিসিআই টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সাদর অভিনন্দন। আমি এই মুহূর্তে আছি শেরেবাংলা এ কে এম ফজলুল হক সাহেবের জন্মস্থান জালকাঠি জেলার রাজাপুর থানার সাতুরিয়া ইউনিয়নে, সাতুরিয়া এম এম উচ্চ বিদ্যালয়ের সামনেই। এখানে আমার সাথে উপস্থিত আছেন অসংখ্য স্থানীয় যুবকরা, সাথে উপস্থিত আছেন এই এলাকারই স্বনামধন্য দুইজন শিল্পী। ইনি হলেন জনাব মন্টু খলিফা এবং তার সাথে আছেন জনাব ফিরোজ সাহেব, উনিও এই সাতুরিয়া এম এম উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন পিছনে সামনে চারদিকে অনেক অসংখ্য যুবকরা রয়েছে। এই দুজন এলাকায় থেকেই কোন স্বার্থ ছাড়াই এদেরকে বিভিন্নভাবে আনন্দ বিনোদন দেওয়ার চেষ্টা করেন। তো আমরা চলে যাচ্ছি সরাসরি শিল্পীর কাছে। জনাব মন্টু খলিফা, আপনি তো অনেক দিন ধরেই এই শিল্পে শিল্প চর্চা করছেন, আপনি মূলত কোন ধরনের গান পরিবেশন করতে পছন্দ করেন বেশি? এই বাউল শিল্পী এবং বাউল গানই আমি বাউল গান। জনাব প্রিয় সাহেব, আপনি কোন গানগুলো বেশি পছন্দ করেন? আমার গান তো হলো সিদ্দিক বারেক সিদ্দিকের ক্যাটাগরি, আন্তর্জাতিক লাইনের শরিয়াত মারফত দেত কাওয়ালি মুর্শিদি, এগুলো আমি সবসময় চর্চা করি। এবং আমার গানগুলো হলো আত্মা একটা বিসর্জন, আত্মার বিসর্জন, আত্মার বিসর্জন। কারণ যে গান মানুষে শুনলে কিছু তত্ত্ব পাওয়া যাবে, জ্ঞান বাড়বে, ব্রেন খুলবে। আমি সেই সব গান নিজে লিখি, আমি নিজে সুরকার, নিজে গীতিকার, নিজে গান লিখি। সুপ্রিয় দর্শক মন্ডলী, তো বুঝতেই পারছেন আসলে গ্রাম গঞ্জে এখনো অসাধারণ অনেক অনেক প্রতিভা লুকিয়ে আছে। বিসিসিআই টিভির পক্ষ থেকে আমরা চাচ্ছি সেই প্রতিভাগুলোকে উৎফুল্লিত করতে, বিকশিত করতে। তো সেক্ষেত্রে আমরা আজকে দুইজন স্বনামধন্য শিল্পীর গান শুনব। একজন বাউল গান গাইতে বেশি পছন্দ করেন, একজন দেহতত্ত্ব গান গাইতে বেশি পছন্দ করেন। আশা করি আপনাদের এই অনুষ্ঠানটি অনেক ভালো লাগবে এবং অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন, এটাই প্রত্যাশা করছি। তো চলে যাচ্ছি সরাসরি গানে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা তাহলে শুনতে যাচ্ছি জনাব মন্টু সাহেবের কাছ থেকে বাউল আব্দুল করিমের গান। তুমি আমার আমি তোমারে আশা করে আমার মাটির পিঞ্জিরায় সোনা ময়না রে, তোমারে পুষিলাম কতয়া। আমার মাটির পিঞ্জিরায় সোনা ময়না রে, তোমারে পুষিলাম কতয়া। ওরে তুমি আমার আমি তোমারে আশা করি, আর তুমি আমার আমি তোমারে আশা করি। Thank you.
আমি একটা মায়ের গান শোনাবো, যেখান থেকে আমি পৃথিবীর মুখ দেখছি, যেখান থেকে আমি এই পৃথিবীর সুন্দর আলো দেখছি, আমি সেটা নিয়েই আমার গান আমি শুরু করতেছি। Oh,
আপনাদেরকে আবার জানাচ্ছি অভিনন্দন। আমরা গানে গানে আড্ডার শেষ প্রান্তে চলে এসেছি। আমি বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের থেকে। এখন আমাদের গান পরিবেশন করছেন মন্টু গায়ক। ওই আমার জেল হবে না ফাঁসি হবে গো, ওই আমার উকিলে সঞ্চল যাবি দিল না, আমার সঞ্চল যাবি দিল না, ওই আমার দিল হবে আমার দিল হবে হাজিরা দিলাম এত আর পাইলাম না,